আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ভিডিও দেখছিলেন প্রফিট আফটার ডিসকাউন্ট এই রিলেটেড বেশ কিছু ম্যাথ আমরা অলরেডি বারোটা প্রশ্নের সমাধান করে ফেলেছি আজকে তেরো নম্বর প্রশ্ন থেকে সমাধান করবো যারা মিস করেছেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে সেখান থেকে দেখে আসতে পারেন তেরো নম্বরে যেটা আছে দেখেন অ্যা শপকিপার ফিক্সেস দ্য মার্ক প্রাইস অফ অ্যান আইটেম থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাভাব ইটস কস্ট প্রাইস দ্য পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট অ্যালাউড টু গেইন এইট পার্সেন্ট ইজ অর্থাৎ এখানে যেটা বলেছে যে একজন শপকিপার দোকানদার সে ক্রয় মূল্যের থার্টি বেশি সে মার্ক প্রাইস মানে লিখিত মূল্য করেছে মানে ধার্য মূল্য নির্ধারণ করেছে এক্ষেত্রে আট পারসেন্ট গেইন করার জন্য মানে প্রফিট করার জন্য তাকে ডিসকাউন্টটা কতটুকু দিতে হবে আচ্ছা তাহলে যে জিনিসটা হচ্ছে আমরা ক্রয় মূল্যটা ধরে নিব ক্রয় মূল্যটা ধরেছি আমরা একশো তাহলে কী হয়েছে মার্ক প্রাইস কী দেখেন থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাভাব দ্য কস্ট প্রাইস তার মানে মার্ক প্রাইসটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এক্ষেত্রে আমাদের যে জিনিসটা করেছে যে আমার আট পার্সেন্ট যদি গেইন করতে চাই তাহলে কী হবে আট পার্সেন্ট গেইন তাহলে আট পার্সেন্ট হচ্ছে লোক গেইনটা আট যদি যোগ করে দেয় যেটা হবে একশো আট তাহলে এই একশো আট এটা হচ্ছে আমাদের যেটা বিক্রয় মূল্য এখন আমাদের ডিসকাউন্ট দিতে হবে এই যে মার্ক প্রাইস মার্ক প্রাইস এখান থেকে আমাদের কত ডিসকাউন্ট দিতে হবে তাহলে দেখেন ডিসকাউন্টের পরিমাণটা হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো যদি আনতে চাই তাহলে একশো পঁয়ত্রিশ মাইনাস একশো আট কার সাপেক্ষে মার্ক প্রাইসের সাপেক্ষে ওয়ান থার্টি ফাইভ ইন্টু একশো তাহলে কি হচ্ছে সাতাইশ নিজে হচ্ছে একশো পঁয়ত্রিশ ইন্টু একশো তাহলে কাটাকাটি যাবে কয়বার পাঁচবার পাঁচ বিশে একশো তার মানে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অর্থাৎ এ নাম্বার অপশনটাই কারেক্ট এবার আমরা দেখব চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন ইফ এ কমিশন অফ টেন পার্সেন্ট ইজ গিভেন অন দা রিটার্ন প্রাইস অফ এন আর্টিকেল দ্য গেইন ইজ টোয়েন্টি পার্সেন্ট ইফ দ্য কমিশন ইজ ইনক্রিজ টু টোয়েন্টি পার্সেন্ট দ্য গেইন ইজ অর্থাৎ লিখিত মূল্যের উপরে দশ পার্সেন্ট কমিশন দিয়ে সেক্ষেত্রে বিশ পার্সেন্ট প্রফিট হয় আর যদি কমিশন বাড়ানো হয় টোয়েন্টি পার্সেন্টে সেক্ষেত্রে গেইনের পার্সেন্টটা কী হবে আচ্ছা এখানে দেখেন আমরা রিটার্ন যে প্রাইসটা লিখিত মূল্যটা আমরা ধরে নিচ্ছি একশো তাহলে সেলিং প্রাইস কত হবে অ্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টের পরে কি হবে নাইনটি হবে ঠিক আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে হবে নাইনটি তাহলে দেখেন বিশ পার্সেন্ট যদি গেইন বিশ পারসেন্ট হয় তার মানে আমরা বলতে পারি যে একশো বিশ পারসেন্ট এই বিক্রয় মূল্যটাই হচ্ছে নাইনটি এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট মানে কস্ট প্রাইসটা বের করবো ক্রয় মূল্যটা বের করব তাহলে ওয়ান পার্সেন্ট সমান নাইনটি নিচে হচ্ছে একশো বিশ বা হানড্রেড পার্সেন্ট সমান নাইনটি নিচে হচ্ছে একশো বিশ ইন্টু একশো তাহলে এটা এটা কাটা চার দ্বারা তিন এটা পঁচিশ তিন তিন পঁচিশে পঁচাত্তর তাহলে কস্ট প্রাইস হচ্ছে ক্রয় মূল্যটা হচ্ছে পঁচাত্তর এখন বলেছে যে ইফ কমিশন ইজ ইনক্রিজ টু টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ এই যে রিটেন প্রাইসের উপরে কমিশন যদি টোয়েন্টি পার্সেন্ট আমি দিই সেক্ষেত্রে আমার গেইনটা কী হবে আমরা ক্রয় মূল্য বের করেছি টোয়েন্টি পার্সেন্ট কমিশন দেওয়ার পরে আমার বিক্রয় মূল্য হবে ছিল একশো টাকা দেখেন টোয়েন্টি পার্সেন্ট কমিশন যদি আমি দিই হবে হচ্ছে আশি টাকা তাহলে আমার ক্রয় মূল্য আছে এখানে পঁচাত্তর টাকা তাহলে আমার দেখেন কতটুকু লাভ হয়েছে পাঁচ টাকা আর আমরা ক্যালকুলেট করবো পঁচাত্তরের ওপরে ইন্টু একশো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ তিন এটা হচ্ছে বিশ তাহলে বিশ ভাগ তিন যেটা হবে ছয় সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট গেইন ছয় সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট অর্থাৎ এই নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা পনেরো নাম্বার প্রশ্নের সমাধান করব পনেরো নাম্বারে যেটা আছে একটু খেয়াল করেন শপকিপার সেলস ফিফটিন আর্টিকেলস এক টাকা ফর্টি ফাইভ পার আর্টিকেল আফটার গিভিং টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড আর্নস ফিফটি পার্সেন্ট প্রফিট ইফ দ্য ডিসকাউন্ট ইজ নট গিভেন দ্য প্রফিট গেইন্ড ইজ অর্থাৎ বলেছে একজন শপকিপার পনেরোটা আর্টিকেল পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করে টেন পার্সেন্ট ডিসকাউন্টে এবং সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট সে প্রফিট আর্ন করে তো বলেছে ইফ দ্য ডিসকাউন্ট ইজ নট গিভেন যদি ডিসকাউন্ট না দেওয়া হয় সেক্ষেত্রে লাভের হারটা কত আচ্ছা আমরা যেটা দেখছি এই যে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে এটা বিক্রি করেছে পঁয়তাল্লিশ টাকায় তাহলে এই যে ডিসকাউন্ট দেওয়ার আগে মার্ক প্রাইসটা কত সেটা আমরা বের করবো ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এই যে নাইনটি পার্সেন্ট সমান হচ্ছে ফর্টি ফাইভ এখান থেকে যদি আমরা হানড্রেড পারসেন্টের মালটা বের করি সেটাই হচ্ছে আমাদের মার্ক প্রাইস তাহলে ওয়ান পার্সেন্ট সমান ফর্টি ফাইভ নিচে হচ্ছে নাইনটি এটা হচ্ছে দুইবার যাবে সুতরাং হানড্রেড সমান হানড্রেড ভাগ দুই যেটা হচ্ছে ফিফটি এ হচ্ছে আমরা আমাদের মার্ক প্রাইসটা যেটা এটা বের করে ফেলেছি যেটা বলেছে আর হয়েছে ফিফটি পারসেন্ট সেটা হচ্ছে কি এই যে ফর্টি ফাইভের উপরে ঠিক আছে অর্থাৎ ফর্টি ফাইভ যে আমি বিক্রি করেছি এতে করে আমার ফিফটি পারসেন্ট প্রফিট হয়েছে তাহলে একশো সমান আমরা বলতে পারি ফর্টি ফাইভ তাহলে ওয়ান পারসেন্ট সমান ফর্টি ফাইভ নিজে হচ্ছে একশো পঞ্চাশ তাহলে হানড্রেড পার্সেন্ট সমান ফর্টি ফাইভ একশো পঞ্চাশ ইন্টু একশো এটা তিনবার এটা দুইবার এটা পনেরো তাহলে পনেরো দুগুণা তিরিশ অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে ত্রিশ তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যদি দ্য ডিসকাউন্ট ইজ নট গিভেন দ্য প্রফিট গেইন তাহলে আমাদের ক্রয় মূল্য আছে বিক্রয় মূল্য বের হয়েছে তাহলে লাভ হয়েছে পঞ্চাশ তাহলে কে আমরা তিন দ্বারা ভাগ করলে যেটা হবে ছেষট্টি সমস্ত দুই বাই তিন পার্সেন্ট ছেষট্টি সমস্ত দুই বাই তিন পার্সেন্ট অর্থাৎ ডি নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট এবার আমরা ষোলো নম্বর প্রশ্নের সমাধান করবো ষোলো নম্বরে যেটা আছে দেখেন এ প্রোডাক্ট উইথ অন লিস্টেড প্রাইস এ টাকা 70 হোয়াট ওয়াজ ইটস কস্ট প্রাইস সো এখানে কত টাকা থেকে ছাড় দেওয়া হয়েছে এই ধরনের ইনফরমেশনটা নাই সো এটা এই ম্যাচটা করা যাবে না সো এটা আমরা বলবো যে ডি নাম্বার যে অপশনটা ক্যান নট বি ডিটারমাইন্ড এটা কারেক্ট এবার আমরা দেখব সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বরে যেটা আছে দেখেন এ ম্যানুফ্যাকচারার মার্কড

সেটা হবে এইটি পারসেন্ট এইটি ডিভাইডেড হানড্রেড তাহলে ওটা চার এটা পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তার মানে চল্লিশ টাকা এখন যেটা হয়েছে যে দেখেন তাহলে কি প্রফিট হচ্ছে পঁচিশ পারসেন্ট তার তাহলে আমরা বের করতে পারি এখান থেকে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে তাহলে দেখেন একশো পঁচিশ সমান বলতে পারি ফরটি তাহলে ওয়ান পারসেন্ট সমান ফরটি নিচে হচ্ছে একশো পঁচিশ তারপর যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্টের মানটা বের করলে সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে এটা চারবার এটা পাঁচবার পাঁচ আটা চল্লিশ তাহলে চার আটা বত্রিশ তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের হয়ে গেল বত্রিশ ঠিক আছে সো এটাই আনসার বি নাম্বার অপশনটাই কারেক্ট এবার আমরা আঠারো নম্বর প্রশ্নের সমাধান করবো আঠেরো নম্বরে যেটা আছে দেখেন কুনাল বট এ শুডকেস উইথ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অন দ্য লেভেলড প্রাইস হি সোল্ড দ্য স্যুটকেস ফর টাকা টু থাউজেন্ড এইট হান্ড্রেড এইটি এইট উইথ টোয়েন্টি পার্সেন্ট প্রফিট অন দ্য লেভেল প্রাইস অ্যাট হোয়াট প্রাইস ডিড হি বাই দ্য স্যুটকেস অর্থাৎ এই যে বিক্রি করেছে এই যে দুই হাজার আটশো আশি টাকায় সেক্ষেত্রে তার টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হয়েছে সো এখানে আমরা ক্রয় মূল্যটাকে বের করবো দেখেন তাহলে আমরা বলতে পারি যে একশো বিশ পার্সেন্ট সমান আটাইশো আশি টাকা তাহলে ওয়ান পার্সেন্ট সমান আটাইশো আশি নিচে আছে একশো বিশ তাহলে এটা এটা কাটা সুতরাং হানড্রেড পার্সেন্টের যে মানটা সেটা আমরা বের করবো দুইশো অষ্টআশি নিচে হচ্ছে বারো ইন্টু একশো তাহলে বারো হচ্ছে দুইবার যাবে আটচল্লিশ চার তাহলে চব্বিশশো এখানে যে জিনিসটা হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে চব্বিশশো এখন কি হয়েছে এই যে প্রাইসটা সে যে কিনেছে সেটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের লেভেল প্রাইস তাহলে লেভেল প্রাইসের উপরে আমাদের যদি ডিসকাউন্ট হয় ফিফটিন পার্সেন্ট তাহলে চব্বিশশো ইন্টু ফিফটিন ভাগ হচ্ছে হানড্রেড তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা তাহলে চব্বিশ ইন্টু পনেরো যেটা হচ্ছে দুই হাজার

এখানে দেখেন যে জিনিসটা আছে যে টেন পার্সেন্ট সেলস ট্যাক্সটা হচ্ছে টেন পার্সেন্ট ঠিক আছে ইনক্লুডিং তাহলে আমরা বলতে পারি যে একশো দশ পার্সেন্ট সমান হচ্ছে বারোশো বত্রিশ তাহলে ওয়ান পারসেন্ট সমান বারোশো বত্রিশ নিচে হচ্ছে একশো দশ সুতরাং হানড্রেড পার্সেন্ট সমান বারোশো বত্রিশ নিচে আছে একশো দশ ইন্টু একশো তাহলে এটা এটা কাটা তাহলে এটাকে আমরা কাটাকাটি করলে একশো বারো তাহলে একশো বারো এগারোশো বিশ এখন যে জিনিসটা হয়েছে দেখেন শপকিপার হ্যাজ এ মেড অফ টুয়েলভ পার্সেন্ট দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল এখন যে জিনিসটা আছে যে টুয়েলভ পার্সেন্ট সে প্রফিট করেছে তাহলে একশো বারো পার্সেন্ট সমান এগারোশো বিশ এখান থেকে যদি আমরা সরাসরি হানড্রেড পার্সেন্টের মান বের করতে চাই তাহলে কী হবে এটা ভাগ একশো বারো ইন্টু একশো ঠিক আছে একশো বারো তাহলে আমরা কস্ট প্রাইসটা পেয়ে যাবো তাহলে এটা যাবে দশ বার তাহলে এক হাজার কস্ট প্রাইস হচ্ছে এক হাজার অর্থাৎ আর্টিকেলের কস্ট প্রাইসটা এক হাজার সি নাম্বার অপশানটা কারেক্ট এবার আমরা বিশ নাম্বার প্রশ্ন দেখবো বিশ নাম্বারে হচ্ছে এক টি শার্ট বট ফর টাকা ফিফটি ইজ মার্কড অ্যাট এইট পার্সেন্ট প্রফিট অ্যান্ড দেন সোল্ড অ্যাট এ টেন পার্সেন্ট সেলস ডিসকাউন্ট অন মার্ক প্রাইস হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য টি শার্ট তাহলে দেখেন আমরা সরাসরি যেটা করতে পারি যে পঞ্চাশের উপরে এইট প্রফিট যদি আমরা করি তাহলে কী হবে একশো আট তার মানে একশো নিচে হচ্ছে একশো এবং এই পুরোটার উপরে মার্ক প্রাইসটার উপরে টেন সেলস ডিসকাউন্ট আছে তাহলে ডিসকাউন্ট দেওয়ার পরে যেটা আমরা করতে পারি নাইনটি পার্সেন্ট নাইনটি ডিভাইডেড হচ্ছে হানড্রেড এটা করতে পারি তাহলে এটা হচ্ছে দুইবার যাবে তারপর এটা এটা কাটা পাঁচ দুইবার তারপর হচ্ছে এটা দুই দ্বারা কাটলে পাঁচ বার যাবে এটা চুয়ান্ন ঠিক আছে তাহলে ওটা হচ্ছে সাতাশ ইন্টু ওয়ান পয়েন্ট এইট তাহলে সাতাইশ ইন্টু ওয়ান পয়েন্ট এইট গুণ করলে যেটা হবে ফর্টি এইট পয়েন্ট সিক্স জিরো ঠিক আছে ফর্টি এইট পয়েন্ট সিক্স জিরো অর্থাৎ ডি নাম্বার অপশনটা কারেক্ট তো এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম